ইসিজি রিপোর্টে খারাপ এসেছে ঠিকই কিন্তু এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাবে না আরো কিছু টেস্ট করতে হবে আমি ওকে আবার বিয়ে দিয়ে সংসারই দেখতে চাই দেখ কোমল বাবা যদি কাল সকালে না আসে তাহলে কিন্তু আমি টেস্ট করাবো না মনে থাকে জানো কথাটা আচ্ছা বেশ তাই হবে এই কাজটা আমাকেই করতে হবে আপনি চিন্তা করবেন না কালকে দুপুর 12টার মধ্যে এই কাগজটা আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই সাইন করা অবস্থায় বাবার বাহানা করিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে যেভাবেই হোক কিন্তু এখন কটা বাজে কোমল আয় কোমল বলছিলাম যে কটা বাজে রে দিদি তুমি তো সবে মাত্র ঘুমোলে একটু আগে এখনো সকালে তো অনেক দেরি রয়েছে আমি তোমাকে সকাল হলে ঠিক ডেকে দেবো হ্যাঁ কোমল ডেকে দিস কারণ কাল সকালে আমাকে বেরোতেই হবে দিদি এবার ঘুমিয়ে পড়ো হ্যাঁ তুইও ঘুমিয়ে পড় আমিও ঘুমালাম কোরির সঙ্গে ডিভোর্সে তোর মত আছে তো হঠাৎ এতক্ষণ পরে তুমি এই প্রশ্ন করছো না না আসলে পুরো বিষয়টাতে আমি তো উদ্যোগ নিয়েছি তোর সঙ্গে সেরকম ভাবে আলোচনা হয়নি তাই মা কোরিকে নিয়ে তোমার মনে কি কোনো গিল্ট ফিলিংস কাজ করছে আসলে বিয়ের ব্যাপারটাতে তো আমি বেশি উদ্যোগ নিয়েছিলাম আরেকটু যদি তোকে সময় দিতাম তাহলে তুই আরেকটু সময় পেতিস ওকে জানা বোঝার সুযোগ পেতিস আর ওর ওকেও তুই মানে জেনে যেতিস আগে সত্যিটা জেনেই বা আমি কি করতাম মা আমার ভালোবাসাকে তো আমায় হারাতেই হতো এত তাড়াহুড়ো করতে গেলাম কারণ আমি তাড়া দিয়েছিলাম তোমার কোনো দোষ নেই যা হওয়ার তা হয়ে গেছে
এখন এসব ভেবে কি লাভ? তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও তো তাই চাই, সব ঠিক হয়ে যাবে, তাই জন্যই আমি ঠিক করেছি। কি হলো বলো? তুই কালকের কাজগুলো আগে সেরে নে, আমি কালকে বলবো। আমি একদম ভালো করে প্রত্যেকটা ঘরে উঁকি মেরে মেরে দেখি। আপনি ভালোই ভালো এগিয়ে পড়ুন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে আপনার মঙ্গল, বুধ, বৃহস্পতি সব হোক। আমি আসছি, থাকবো না, আপনি কি করবেন ভগবান জানেন, ঠিকঠাক সব খেয়ে আছি তো, আমি তাহলে আসি। একটু আগে অবধি এই গোলাপগুলোকে সব থেকে সুন্দর মনে হচ্ছিল, কিন্তু কিন্তু এখন আমাকে ক্ষমা করে দাও কোমল, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। বাড়ির সকলের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছি, হাসছি, মজা করছি, কিন্তু ভেতরে ভেতরে কেঁদে যাচ্ছি শুধু। তুমি আমার সামনে আসছো না, তাই সেই কান্নাও তুমি দেখতে পাচ্ছ না কোমল। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। শেষবারের মতো, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও না কোমল, আমাকে আবার তোমার নিজের করে নাও না।
চলে গেল মনে হলো। সব লিখেছেন তবে কি উনি উনি কি দিদির ঘরে ওইসব লিখেছেন আমারও লতার একটি মুখ
তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে, আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে, আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে, আমার তুমি এসেছ, তার মানে তুমি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছ, তাই না? আমাকে ক্ষমা করে দিয়েছ, তার মানে আপনি অসুস্থ নন? না, আমি অসুস্থতার ভান করে আমাকে বোকা বানানোর জন্য এখানে রয়েছে। কি ভেবেছেন আপনি, এভাবে ক্ষমা চাইলেই আমি আপনাকে ক্ষমা করে দেব? আগের অপরাধের জন্য আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আপনি আচ্ছা করলেন, অসুস্থতার অভিনয় করে আপনি আমার কাছাকাছি আসতে চেয়েছেন, তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না।